প্রিয় ভাই সব, ইমাম ইবনে রজব আল হাম্বুলি রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত গ্রন্থ লতাইফুল মারিফ নামে কিতাবে তিনি উল্লেখ করেছেন যে মা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, জন্মদাত্রী মা, তিনি বলছেন যে আমি আমার অন্যান্য সন্তানদেরকে এবং অন্যান্য মহিলারা যেরকমভাবে সন্তান গর্ভে নিয়া সন্তান পেটে নিয়া দুঃখ কষ্ট জ্বালা যাতনা সহ্য করে, মা আমেনা বলছেন নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গর্ভে ধারণ করতে গিয়ে আমার এতটুকু বিন্দু মাত্র কষ্ট অনুভব করি নাই। তারপরে মা আমেনা তিনি আরো বলছেন যে শিশু মুহাম্মদ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের ভিতরে ছিলেন, যখন আমার গর্ভে ছিলেন, তখন আমি রাতের বেলায় স্বপ্নের ভিতরে দেখতেছিলাম কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ও আমেনা, ও আমেনা, ইন্নাকে হামালতি তুমি তো জানো না তোমার পেটের ভিতরে কোন জিনিস কোন মণিমুক্তা লুকায়িত আছে, তোমার পেটের ভিতরে যেই সন্তানটি রয়েছে তিনি হতেছেন রহমাতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর নেতা মডেল সাইয়েদ লিডার অফ দ্য ওয়ার্ল্ড তোমার পেটের ভিতরে রয়েছে, এই সন্তানের অনেক হিংসুক হবে, এই সন্তান যখন দুনিয়ায় তার ভূমিষ্ঠ হবে এই সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তুমি বলবে, তুমি বলবে যে উইযুহু বিল ওয়াহিদে মিন কুরি শাররি মিন কুল্লি মিন শাররি কুল্লি হাসিদ, এই সন্তান যখন পৃথিবীতে আগমন ঘটবে দুনিয়ায় যখন এই সন্তান এসে যাবে তখন তুমি বলবে, আগমন করার সঙ্গে সঙ্গে তুমি বলবে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত হিংসুকদের হিংসা থেকে আমি এই আমার শিশু বাচ্চাটাকে তোমার কাছে তোমার আশ্রয়ে প্রদান করলাম, তোমার কাছে আমি তোমার আশ্রয়ে আশ্রয়িত করলাম, তোমার দরবারে আমি ধরনা দিলাম যাতে করে এই পৃথিবীর কোনো হিংসুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু মুহাম্মদকে নিয়ে হিংসা করতে না পারে। সুবহানাল্লাহ, বলবেন না? স্বপ্নের ভিতরে তিনি এগুলি দেখলেন। প্রিয় ভাইসব, আবার এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে মানুষ যেরকমভাবে ডেলিভারি হয় দুনিয়াতে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওই রাস্তা দিয়া এই পৃথিবীতে আসেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ বলেন নাভির ভিতর দিয়ে নাকি আসে, কেউ কেউ আবার বলেন জিবরিল আলাইহিস সালাম সিজার করছেন। জোরে কর নাউজুবিল্লাহ। খুরাফাত, কুসংস্কার, বানোয়াট কথাবার্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে অন্যান্য নবীরা যেই কাজে আসছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।